আগে যে দামে বেচছে বরঞ্চ এই দামে যেন রমজান মাস একটু কমে দিতে পারে তাহলে এটা একটা ভালো জিনিস। রোজার আগে তো আরো বাড়বই, এখন তো এমনিতে বাড়তি তখন তো আরো বেশি বাড়বে আর কি। সাধারণ জনগণ উপরে যেমন গজব নাজিল হয়ে গেল। রোজার দুই মাস আগে বেড়ে গেছে খেজুরের দাম, কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের খেজুর। বিক্রেতারা বলছে পবিত্র রমজান মাস এলেই খেজুরের চাহিদা অনেক গুণে বেড়ে যায়, আর সেই সুযোগেই দিন দিন চড়া হচ্ছে দাম। রোজার আগে তো আরো বাড়বই, এখন তো এমনিতে বাড়তি তখন তো আরো বেশি বাড়বে আর কি। কেজি মনে করেন আগের তুলনায় কেজিতে 150 বাড়ছে 200 বাড়ছে এরকম, আর রোজারিদের আগে থেকেই এইরকমের বাড়ছে, আগে প্রত্যেক কেজিতে আরো বাড়বো সামনে। রাজধানীর বাজারের সবচেয়ে কম দামি খেজুর হিসেবে পরিচিত জিহাদি ও দাবাস বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 থেকে 450 টাকা, বছর ব্যবধানে দাম বেড়েছে 140 থেকে 150 টাকা। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি দাবাস খেজুর 450 টাকা, জিহাদি খেজুর 240 টাকা, আজোয়া খেজুর 900 টাকা, বড়ই খেজুর 400 টাকা, মরিয়ম খেজুর 900 টাকা। 1 কেজি মরিয়ম যেমন কেনা আছিল 700, ওখানে 800 কেনা পড়ে এরকম সব জিনিস। এই মেরজুল কেনা আছিল আগে 800 900, 1300 টাকা কেজি পাইকারি। রোজার অনেক আগেই খেজুরের দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। সামনে রমজান আসতেছে, এই হিসাবে প্রয়োজন আর কি একটু কম মূল্য থাকা, কিন্তু সেটা আরও বেড়ে যাচ্ছে যা আমাদের জন্য খুবই কষ্টকর। আমাদের রমজানের যে প্রয়োজনীয় জিনিসগুলি রমজানের জন্য, এই জিনিসগুলির দামটা যদি একটু ইয়ের মধ্যে থাকে, কিনার করে ঘরের মধ্যে যদি বৃদ্ধি না হয়, তাহলে এটা জনগণ সবার জন্য একটা সুবিধা। তা আমরা আশা করি যারা ব্যবসায়ী আছে তারা সবাই যেন এদিকে একটু খেয়াল রাখে, রমজান মাস উপলক্ষে কেউ যেন দাম না বৃদ্ধি না করে, আগে যেই দামে বেচছে বরঞ্চ এই দামে যেন রমজান মাস একটু কমে দিতে পারে, তাহলে এটা একটা ভালো জিনিস। প্রতিটা ইহুদি নাসার রাষ্ট্রে দেখেন সব দাম কমে রহমত হিসাবে, আর আমাদের এই বাংলাদেশ হিসেবে গজব, সাধারণ জনগণ উপরে যেমন গজব নাজিল হয়ে গেল। আপনি এ থেকে জেট পর্যন্ত যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস দেখেন রমজানের প্রতিটা জিনিসই দাম বেশি, এটা কাকে বলবো? এটা এই সিন্ডিকেট, এই সিন্ডিকেট যত পর্যন্ত সরকার না ভাঙতে পারবে তত পর্যন্ত এটা গজব হিসাবে থাকবে আমাদের বাংলাদেশ। দাম বাড়ার জন্য খেজুর আমদানিকারকের কারসাজিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। হঠাৎ করে ওই যে ইম্পোর্টার বলে এলসি বন্ধ, দাম বাড়ছে, সামান্য ব্যবসা করি বুঝেন না আমরা, কোথায় আনি বেশি। এই দেশে খেজুরের বার্ষিক চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন, এর মধ্যে শুধু রমজানি দরকার হয় 50 থেকে 60 হাজার মেট্রিক টন। এবছর এখন পর্যন্ত 25 হাজার মেট্রিক টনের এলসি খুলতে পেরেছেন ব্যবসায়ীরা। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।